হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ স্পেশালিটি নিয়ে। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান যে সমস্ত জলভূমিগুলো রয়েছে এবং সেগুলি সম্পর্কে ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে দেখতে থাকো। এবং এই চ্যানেলে আজকের এই ভিডিও সম্পর্কিত যদি কারো কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রধান প্রধান জলাভূমিগুলির নাম এবং সেগুলোর অবস্থান এবং সেগুলোর কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমে হচ্ছে অহিরণ ঝিল। অহিরণ ঝিল হচ্ছে তোমার অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদে এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে ভাগীরথীর যে সমস্ত অতিরিক্ত জল সেটা কিন্তু এখানে জমা হয়। এই যে অহিরণ ঝিলের পাড়ে প্রচণ্ড আগাছার সংক্রমণে জলাভূমিটি কিন্তু বর্তমানে ভারাক্রান্ত হয়ে রয়েছে। নেক্সট হচ্ছে আলিপুর লেক। আলিপুর লেক কোথায় রয়েছে? না, আলিপুর লেক রয়েছে কলকাতায়। এই আলিপুর লেকের বৈশিষ্ট্য হচ্ছে চিড়িয়াখানার মধ্যে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে এই আলিপুর লেক, যেটা জলাভূমির আওতায় পড়ছে এবং এটা দীর্ঘদিন ধরে পরিযায়ী পাখির আনাগোনা এখানে হয়ে আসছে। নেক্সট হচ্ছে গাজলডোবা। গাজলডোবা লেক বা জলাভূমি অবস্থান করছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার দলাবাড়িতে তিস্তার ওপরে জলাধার এবং ইদানিংকালে এটি পলি জমে যাওয়ায়, এই অর্থাৎ এই যে জলাভূমিটা এটার মধ্যে পলি জমে যাওয়ায় এখানে কিন্তু অনেক রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। নেক্সট হচ্ছে চিত্তরঞ্জন লেক। চিত্তরঞ্জন লেক অবস্থান করছে পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমানে আমরা খুব ভালোভাবেই জানি যে চিত্তরঞ্জন নামটা শুনলেই মনের মধ্যে আসে যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন, অর্থাৎ এই রেলের শহর পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনের মধ্যেই কিন্তু এই চিত্তরঞ্জন লেকের অবস্থান। পূর্বে বা অতীতে অজয় নদের কিন্তু অংশ ছিল এই চিত্তরঞ্জন লেক। এটা এক ধরনের স্বাদু জলের হ্রদ। বর্তমানে এখানে পাখি এবং যে সমস্ত মাছ রয়েছে সেগুলো হত্যা করার যে সমস্ত বেআইনি কার্যকলাপ সেগুলো কিন্তু ইদানিংকালে পরিলক্ষিত হচ্ছে এবং যার জন্য এই লেকের যে সমস্ত অরিজিনালিটি সেটা কিন্তু নষ্ট হতে চলেছে। নেক্সট হচ্ছে ডাবুর চর। ডাবুর চর জলাভূমিটি অবস্থান করছে দক্ষিণ চব্বিশ পরগনায়। এই ডাবুর চর জলাভূমিটা কিন্তু মাতলা নদীর ধারে ক্যানিং থেকে চার কিমি পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু আদতে সুন্দরবনের একটা অংশ। নদীর যে সমস্ত উপচে পড়া জল সেটা কিন্তু এই ডাবুর চরের জলাভূমির জলের সোর্স এবং এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ করা হয়। এবং এই যে ডাবুর চরের যে মেন প্রবলেম বর্তমানে দেখা দিয়েছে সেটার মেন কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে এখানে মাছের চাষ করা হচ্ছে এবং যার কারণে এখানে পলি সঞ্চয়ের একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা হচ্ছে ডাবুর চর। নেক্সট হচ্ছে নলবন। নলবন অবস্থান করছে কলকাতায়। এই নলবন কিন্তু পূর্ব কলকাতার যে সমস্ত জলাভূমিটা রয়েছে, যেটা রামসার সাইটের ওয়েটল্যান্ডের স্থান পেয়েছে, সেই পূর্ব কলকাতার জলাভূমির অংশ হচ্ছে এই নলবন। এই নলবনের চারপাশে রয়েছে কংক্রিটের জঙ্গল এবং এই অঞ্চলে জনসংখ্যার কিন্তু একটা প্রচণ্ড চাপ পরিলক্ষিত হয় এবং জলবিভাজিকার অবলুপ্তি, বৃক্ষচ্ছেদন এই জলাশয়টিকে কিন্তু বর্তমানে ধ্বংসের মুখোমুখি একটা দাঁড় করিয়েছে। নেক্সট হচ্ছে রায়গঞ্জ হ্রদ। রায়গঞ্জ হ্রদ অবস্থান করছে উত্তর দিনাজপুর। এই কুলিক পাখিরালয় নামে কিন্তু এটা খুব বেশি পরিচিত। অর্থাৎ যদি পাখিরালয় বলা হয় যে পাখিরালয় কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত, তখন সেক্ষেত্রে অপশানে রায়গঞ্জ দিলে অবশ্যই রায়গঞ্জ এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই রায়গঞ্জ হ্রদটি কিন্তু কুলিক নদীর সঙ্গে যুক্ত একটি অশোকাকৃতি হ্রদ। অর্থাৎ রায়গঞ্জ হ্রদ একটি অশোকাকৃতি হ্রদেরও উদাহরণ। কুলিকের মূল আকর্ষণ হচ্ছে ঘরোয়া ও পরিযায়ী পাখির আনাগোনা। নেক্সট হচ্ছে তিলপাড়া বাঁধ। তিলপাড়া বাঁধ রয়েছে বীরভূম জেলায়। এই জেলায় অর্থাৎ এই বীরভূম জেলার যে সমস্ত সদর শহর রয়েছে সেই সদর শহর সিউড়ি, এই সিউড়ির ময়ূরাক্ষী নদীর জল সঞ্চয়ের জন্য কৃত্রিমভাবে এটা তৈরি করা হয়েছে। তাহলে এই যে পশ্চিমবঙ্গের মেন একটা জলাভূমি তিলপাড়া বাঁধ, এটা কিন্তু একটা কৃত্রিম জলাভূমির উদাহরণ। এই জলাভূমিটিতেও কিন্তু
খুব দ্রুত পলি পড়ে যাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে এর অরিজিনালিটি নষ্ট করার ক্ষেত্রে খুব বড় একটা সমস্যার মুখোমুখি দাঁড় করিয়েছে। নেক্সট হচ্ছে বল্লভপুর ঝিল। এই বল্লভপুর ঝিলও কিন্তু অবস্থান করছে বীরভূমে। শান্তিনিকেতনে ময়ূরাক্ষী সেচ খালের মাধ্যমে নদীর জলে পুষ্ট এই ঝিল, এই ঝিলের চারপাশে কিন্তু অত্যন্ত পরিমাণে অনেক পরিমাণে যে সমস্ত গাছপালা, সেই গাছপালায় আবৃত হচ্ছে এই বল্লভপুর ঝিল। নেক্সট হচ্ছে সাহেব বাঁধ। সাহেব বাঁধ রয়েছে পুরুলিয়া জেলায়। এটি কিন্তু পুরুলিয়া শহরের একটি স্বাদু জলের হ্রদ। এই যে সাহেব বাঁধ রয়েছে, এই সাহেব বাঁধের তীরভূমিতে কিছু গাড়ির গ্যারেজে তেল, কালি ইত্যাদি বর্জ্য বর্তমানে বন দপ্তর সংরক্ষিত এই জলাশয়কে ক্রমশ দূষিত করে তুলছে। অর্থাৎ দেখতে পাচ্ছি এই সাহেব বাঁধও কিন্তু বর্তমানে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে আস্তে আস্তে। নেক্সট হচ্ছে সাঁতরাগাছির ঝিল। এটা অবস্থান করছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। অতীতে এটা কিন্তু হুগলি নদীর একটা অংশ ছিল। এই হুগলি নদীর অংশ যদি পরীক্ষার কোয়েশ্চেনে আসে যে কোন বিলটা বা কোন জলাভূমিটা হুগলি নদীর অংশ ছিল, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সাঁতরাগাছি ঝিল। নদী দূরে সরে যাওয়ার জন্য স্বাদু জলের বিশাল এই ঝিলের সৃষ্টি হয়েছে, এবং এই ঝিলের মূল আকর্ষণ কিন্তু আমরা সবাই জানি কম বেশি, সেটা হচ্ছে অসংখ্য পরিযায়ী পাখির আনাগোনা শীতকালে এই ঝিলে হয়ে থাকে। এবং বর্তমানে এই যে সাঁতরাগাছি ঝিল, এটা কিন্তু একটা সংরক্ষিত অঞ্চলের তকমা পেয়েছে। এই হলো আজকের আলোচনা। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান জলাভূমি, তার মধ্যে রয়েছে অহিরণ ঝিল, আলিপুর লেক, গাজলডোবা, চিত্তরঞ্জন লেক, ডাবুরচর, নলবন, রায়গঞ্জ হ্রদ। রায়গঞ্জ হ্রদের মধ্যে একটা ইম্পর্টেন্ট নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে কুলিক পাখিরালয় নামে কিন্তু এই রায়গঞ্জ হ্রদ পরিচিত। নেক্সট হচ্ছে তিলপাড়া বাঁধ, বল্লভপুর ঝিল, সাহেব বাঁধ এবং সাঁতরাগাছি ঝিল। এই হলো আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।